হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু ভিডিও আজকে আমার রেসিপি হল গন্ধরাজ ভেটকি তার জন্য আমি এখানে চারটে ভেটকি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু ও নুন এখানে আমরা হলুদটা ইউজ করবো না গন্ধরাজ লেবু আর নুনটাকে দিয়ে ম্যারিনেট করে রাখার পর আমরা একটা পেস্ট বানিয়ে নেব মশলা যার মধ্যে আমি দিয়েছি রসুন পেঁয়াজ কুচি ও লঙ্কা তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমরা মাছ ভেজে নেব প্রায় তিরিশ মিনিট মতো ওই মাছটা ম্যারিনেট করা ছিল তারপরে ওই মাছটাকে ভাজছি মাছটা খুব সাবধানে ভাজতে হবে যেহেতু ভেটকি মাছ নরম হয় তার জন্য এটা ভেঙে যেতে পারে মাছটা ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো মশলা বাটাটা আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবার লবণটা আপনারা একটু বুঝে দেবেন যেহেতু মাছের আগে থেকে লবণ মাখানো ছিল তার জন্য একটু বুঝেই দেবেন তারপর মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিয়ে অল্প একটু জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে একদম লো করে দেবো তারপর ঢাকনা খুলে আমরা দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু পোস্ত আর চারমগজ বাটা দিয়ে সব দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ করার সময় সব সময় লোতেই থাকবে তারপরে দেখতে পাবেন যে তেলগুলো ছেড়ে দিয়েছে তারপর এরকম একটা সুন্দর প্রিপারেশন আপনাদের জন্য রেডি হয়ে যাবে তো অবশ্যই একবার ট্রাই করুন এই গন্ধরাজ ভেটকি কিন্তু খেতে অসাধারণ লাগে আর গরম গরম ভাত হলে তো আর কোনো কথাই হবে না মাছ প্রিয় বাঙালির জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি হবে অবশ্যই ট্রাই করুন